শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যে স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশান। তো ভিউয়ার্স, কাদের জন্য এই অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং কবে থেকে শুরু হয়েছে, কবে পর্যন্ত এই অ্যাপ্লিকেশান চলবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত বলবো, এবং তোমাদের কোন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখন সেই নিয়ে কিন্তু। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা জানোই প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের স্কলারশিপ সংক্রান্ত জব আপডেটস এবং যে কোনো এডুকেশনাল আপডেট এবং ইনফরমেশান তোমাদের মধ্যে নিয়ে আসে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ আমি কিন্তু সরাসরি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালে রয়েছি এবং সরাসরি কিন্তু আমি পোর্টালে প্রবেশ করব। তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে তোমরা যেটা দেখছো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশান ইজ স্টার্টেড ফর 2022-2023 সেশন, ওনলি ফর ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 স্টুডেন্ট। তো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে কিন্তু 11 এবং 12 ক্লাসের ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশান প্রসেস চালু হয়েছে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এবছর মাধ্যমিক দিয়ে 11 ভর্তি হয়েছে তারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, তারা ফ্রেশভাবে অ্যাপ্লাই করবে মাধ্যমিকের যে নির্দিষ্ট নাম্বার দিয়ে, এবং যারা 12 উঠেছে তারা 11 যে নাম্বারটা পেয়েছে বা 11 যে রিনিউয়ালটা তাদের ছিল সেটাকে কিন্তু আবার পুনরায় রিনিউয়াল করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু সম্পূর্ণ এখন স্কুল লেভেলে থাকছে। স্কুল লেভেলে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমাদের মাধ্যমিক দিয়ে 11 ভর্তি হয়েছে কিংবা 11 কমপ্লিট করে 12 ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপের অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়েছে। তো ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ প্রসেসে কিন্তু লেখাই রয়েছে সর্বপ্রথম নোটিশ বারে যে 11 এবং 12 ছাত্রছাত্রীদের কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়েছে। এবার কথা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বা পলিটেকনিক নার্সিং সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু যে নির্দিষ্ট এই স্কলারশিপ অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হবে, সেটা শুরু হলে কিন্তু ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এখনও কিন্তু শুরু হয়নি, শুরু হলে যে কোনো আপডেট আসলেই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা কিন্তু হাউ টু অ্যাপ্লাই এখানে গেলেই দেখতে পারবে তোমাদের যে নির্দিষ্ট কাদের জন্য কী প্রসেস শুরু হয়েছে। এখানে যে প্রসেসটা দেখতেই পাচ্ছ, ফ্রেশ অ্যাপ্লিকেশান ওনলি ফর ক্লাস 11 এবং 12 রিনিউয়াল, সেটা 17-8 থেকে শুরু হয়েছে, অর্থাৎ আগস্টের 17 তারিখ থেকে চালু হয়েছে এবং ক্লোজিং ডেট এখনও দেয়নি, অর্থাৎ এই অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু এখনও চলবে। মাধ্যমিকের পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের নির্দিষ্টভাবে 11 ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রসেস, এবং এইখানে কিন্তু প্রসিডিওর, অনলাইন রেজিস্ট্রেশন প্রসিডিওর এবং অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিওর, ডকুমেন্ট আপলোড প্রসিডিওর সম্পূর্ণ দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু ইউজার ম্যানুয়ালও রয়েছে যেটার সাহায্যে কিন্তু টোটালি তোমরা জেনে নিতে পারছো যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। সেই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি কিন্তু এখন রয়েছি। সমস্ত মাধ্যমিকের পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হয়েছে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেল। পরবর্তীতে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হবে। সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও তোমরা ডিটেলসে পেয়ে যাবে, তাই আমি কিন্তু তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে সকল বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও। খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু, কারণ এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে যারা মাধ্যমিক দিয়েছো কিংবা 11 পাস করেছো তোমাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেল। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।